Hey, sir, পঞ্চম শ্রেণী প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা এত কষ্ট একটা করে আমি পরীক্ষা রাখিনি। সম্ভবত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হতে পারে, তাই তোমরা আরো একটু গুরুত্ব করতে হবে। আমরা গত সপ্তাহ শেষ করেছি ছয়, আজকে আমরা সাত থেকে শুরু করব। হ্যাঁ, তো স্যার আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের যেহেতু সময় কম, আমাদের কি করতে হবে, আরো একটু দ্রুত এগিয়ে যেতে হবে। আমি বেশি অঙ্ক করাবো, কিছু অঙ্ক করাবো, তার বাকিগুলো তোমরা করবে। যেমন স্যার আজকে আমরা অনুশীলনীর সাথে অনুশীলনীর সাথে আমরা শুরু করবো। এই সপ্তাহে আমরা দশমিক সাথে নিয়ে আলোচনা করব। দশমিক নিয়ে আমরা ক্লাস করে দশমিক সম্পর্কে শিখেছি, এর আগে আমরা তোমরা যোগ বিয়োগ শিখে ফেলেছি। আজকে আমরা গুণ ভাগ এ নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠিত, তাহলে তোমাকে বলতে হবে দুইটি বিশ লিখার জন্য কয়টি দশ লাগে, দুইটি দশ লাগে। তো কিভাবে বের করছো, বিশকে দশ দিয়ে ভাগ করেছো। তো এখানে তিন দশমিক পাঁচ কে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করবো, তাহলে কতগুলো লাগবে সেটা বের করবো। ঠিক এরকম করে সব অঙ্কগুলো এইরকম। তো আজকে আমি সেই অঙ্কগুলো আমি নিচে করাবো ভাগ অঙ্ক, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাই আমি এখান থেকে শুরু করছি না, আমি তোমাদের শুরু করছি দুই নম্বর গুণ দিয়ে, কারণ ওটা ভাগ করলে তো যা ভাগও না করে কিভাবে করতে হয়, পরে সেটাও ওই ভাগের পরে ছতে ভাগ আছে না তো এই এখানেই আছে 78 পৃষ্ঠায়, আমরা সেখানে ওটার সম্পর্কেও আলাপ করব। আজকে আমরা প্রথমে গুণ শিখব। দশমিকের গুণের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবে, দশমিকের শেষে কোন সংখ্যার পর এই শূন্য গুলো শেষের মাস দশমিকে সাথে রাখে না। যেমন মনে করো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, যেমন মনে করো আমরা 10 টাকা 50 পয়সা আমরা লিখি, 10 টাকা 50 পয়সা এরকম এখানে পয়সা লিখি না টাকা লিখি। তুমি যদি এই শূন্যটা নাও দাও তারপরও এটা 50 পয়সা, আর তুমি যদি এই করে এরপর যদি আরো শূন্য তুমি দিতে পারো, তার বুঝতে পারছ আরো যথেচ্ছ শূন্য দিলেও এর মানের কোনো পরিবর্তন হবে না, এর মানের কোনো পরিবর্তন হবে না শেষে। কিন্তু তাই বলে কিন্তু এটা অবশ্যই দিতে হবে।
তাহলে আমাদের এই ক্রিটিকের গুলো ভগ্নাংশ আর অধিক অপসারণ করা নিয়ম হচ্ছে স্যার আমি বইয়ের বাহিরেও তোমাদের কিছু করাচ্ছি তুমি খেয়াল করো সংক্ষিপ্ত নিয়ম দেখো এবার খুব করে লিখে গেল ভগ্নাংশ করে আমরা গুণ ভাগ গুলো করতে পারি ঠিক আছে আর কোন সংখ্যাকে 100 দিয়ে 10 দিয়ে ভাগ করতে হয় না সেটা আমি তোমাকে বলি মনে করো এখানে 72 শূন্য আছে একটা পেছন দিক থেকে এক বর্গ দক্ষিণটা তো শেষ এটা জাদু অঙ্ক করার কোন দরকার নাই নিচে যদি 100 থাকে 10 থাকে 1000 থাকে তাহলে তোমাদের অঙ্ক করতে হবে তাহলে দেখো গুণঙ্ক গুণঙ্কে স্যার গুণঙ্কের সাধারণ নিয়ম হচ্ছে দেখো আমি 2 এর 6 করাচ্ছি 1 আর 7 করাবো এই দুটো করাবো শুধু আর 2 এর 6 আর 7 করাবো 2 এর 6 দেখো দেখো 0.06
এবার
তাও এরকম স্যার এইরকম কমেন্ট আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা, তারপর আমি আবারও দেখাচ্ছি। আমি আবারও দেখাচ্ছি দিনের স্যার, দিনের আমি সাত দেখাচ্ছি, দিনের সাত দেখাচ্ছি। শ্রমণীরা তোমরা লক্ষ্য করো, দিনের সাত নম্বর লক্ষ্য করো। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের এই গুলো অনেক সোজা। ঠিক আছে, এবার আমরা তিন নম্বর স্যার, এবার চার নম্বর স্যার, এবার দাউদ একই গুণ অঙ্ক, আমরা আবার দুই ঘরে গুণ শিখব। ফোকর শোনা, আমরা এবার দুই ঘরে গুণ শিখব। আমি এই চারে 12 নম্বর দেখাচ্ছি আপনাদেরকে, একই অঙ্ক সবগুলো। চারের 12 নম্বর দেখো, 2.08 যদি আমি দশমিকের পর দুইটা শূন্য দুটো বাদ দিয়ে দিই, আর দশমিক দেওয়ারও দরকার নেই স্যার, বুঝছে? তাহলে আমরা
চার নাম্বার বুঝে গেছি, পাঁচ নাম্বার ওই যে বলা পদে 10 দিয়ে গুণ করতে হয় না, 100 দিয়ে গুণ করতে হয় না, কোন সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে ও পাশে দুটো শূন্য বাড়িয়ে দেব, 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বাড়িয়ে দেব, 1000 দিয়ে গুণ করলে তিনটে শূন্য বাড়িয়ে দেব, 10,000 দিয়ে গুণ করলে চারটে শূন্য ও সংখ্যার সাথে দিয়ে দেব। তাহলে আমি কেন কষ্ট করে এই গুণগুলো করব? তাহলে এগুলো গুণ করার কোনো দরকার নেই। তার প্রথম মজার অংশ দেখো, এগুলো আমরা খুব জাদুর মতো করে খুব সহজে করে ফেলতে পারি। এবার পাঁচ নম্বর দেখো, স্যার পাঁচ নম্বর একে অভিগমন কর, পাঁচ নম্বর একে অভিগমন কর স্যার, আপনাদের আমি একটা অঙ্ক দেখাচ্ছি, একজনে যদি 2 মিটার
ফিতা পায় চার জন্য কয় মিটার পাবে, চার দুগুণ আট, একটু সেম সার। আমরা ওইটা ওই সুন্দর কথাটা লিখবো, আর কোনো কিছু নেই। তাহলে তোমরা বুঝে গেছ কখন, তাহলে আমাদের লিখতে হবে একজন একজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থীকে ফিতা দিলে কখন, ছয় নম্বর। একজন শিক্ষার্থীকে ফিতা দিয়ে কত, শূন্য দশমিক 0.24 মিটার। এত মিটার। এবং তিনি 75 জনকে কত মিটার দিলে, তারা আমাকে দিতে হবে, সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলে তার বেশি পাবে। একটু আগেই তাহলে আপনাদের এগুলো হচ্ছে বাড়ির কাজ। কত পৃষ্ঠা? 77 পৃষ্ঠা বাড়ির কাজ না, আমরা 78 পৃষ্ঠা আগামী ক্লাসে করব ভাগ ভাগে নিয়মটা। ওকে, তাহলে তোমরা বাড়ির কাজ লিখো। আমরা কিন্তু এটার জন্য মার্কস দেব, আমাদের মিটিং হলো, মিটিং এর সিদ্ধান্ত হলো, এখানে আমরা এই বাড়ির কাজ যেগুলো হচ্ছে এগুলো মার্কস হবে। আর আজকে কত তারিখ দেখেছ, এই তারিখ দিয়ে তুমি অঙ্কগুলো করে ফেলবে। এক সপ্তাহে করবে, একদিনে করতে হবে না। আজকে দুই চারটে করো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো স্যার? তাহলে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। গণিত বাড়ির কাজ কত? 77 পৃষ্ঠা।
পারেন না ওকে এন্ড একটু সঙ্গীরা তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত রইল তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো লেখাপড়া করো তোমাদের এরিয়া পরীক্ষা হবে কি পরীক্ষা স্যার অর্ধবার্ষিক পরীক্ষা হবে